हेलो स्टूडेंट्स, आशा करी तुम्हारे सबाई खूब भालो आछो। आमी अनिंदिता मैडम, तुम्हारा आज के चले एसेछो कन्फिडेंट इंग्लिश विथ पार्थ सर ट्यूटोरियले। आजकेर ई ट्यूटोरियल वेस्ट बेंगल बोर्ड अफ सेकेंडारी एडुकेशन क्लास फाइव छात्र छात्रीदेर जोन्ने। आर आमी आज के चले एसेछि ई क्लासे तुम्हारे लेसन टू अ फिट ऑन फिट ई गल्पटिर एक्टिविटीजगुलो निये। आमी एर आगेर क्लासे गल्पटा पढ़िएछि, आशा करी तुम्हारा सबाई देखेछो। जदि केउ मिस करे जाओ ताहले कन्फिडेंट इंग्लिश विथ पार्थ सर चैनेले जाबे। এখানে ক্লাস 5 এর যে প্লেলিস্ট আছে সেখানে দেখবে ভিডিওটা আপলোড করা আছে, প্রত্যেককে দেখে নিও। কারণ গল্পটা যদি তোমরা না জানো তাহলে কিন্তু অ্যাক্টিভিটিস গুলো বুঝতে তোমাদের অসুবিধা হবে। গল্পটা খুব ভালো করে তোমরা পড়ে নেবে। আর আজকে আমার এই ভিডিওটা দেখার পর যদি তোমাদের ভালো লাগে তাহলে কি করবে, অবশ্যই লাইক করো, কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগছে। আর যারা যারা এখনো পর্যন্ত কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিও পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। চলো আজ কে তোমরা চলে এসো পেজ নাম্বার 25 এ। পেজ নাম্বার 25 এ অ্যাক্টিভিটি 1, চলো তাহলে দেখে নিই অ্যাক্টিভিটি 1 এ কি বলেছে। What happened on May 29, 1953, 1953 সালের 29 মে কি ঘটনা ঘটেছিল। ফলো দ্য গিভেন সিকোয়েন্স অ্যান্ড ডেসক্রাইব, এইখানে যে নির্দিষ্ট সময় ধরে সময় দেওয়া আছে সেই অনুযায়ী আমাদেরকে ঘটনাগুলো বর্ণনা করতে হবে। 4 AM, ভোর চারটে, ভোর চারটে কি ঘটনা ঘটেছে। দেখো তোমরা চলে এসো পেজ নাম্বার 24 এ। এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি অ্যাট 4 AM অন May 29, 1953 হিলারি অ্যান্ড নর্গে অ্যাওক অ্যান্ড গট রেডি ফর দেয়ার ক্লাইম্ব। তাহলে আমরা কি লিখবো যে এডমান্ড হিলারি অ্যান্ড তেনজিং নর্গে অ্যাওক অ্যান্ড গট রেডি ফর দেয়ার ক্লাইম্ব। চলো তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এগুলো বোর্ডে লিখে দিই। অ্যাক্টিভিটি 1, 4 AM, এখানে আমরা কি লিখব। দেখো আমি কিন্তু বইয়ের লাইন তুলেই তোমাদের আনসার করাবো, ওই জন্য খুব ভালো করে তোমরা বইয়ের লাইনটা দেখো। পেজ নাম্বার 24 এর মিডিলে চলে এসো অ্যাট 4 AM অন May 29, 1953। তারপরে দেখো আছে হিলারি অ্যান্ড নর্গে, আমি হিলারি থেকে লিখতে শুরু করব। কি লিখব, হিলারি অ্যান্ড নর্গে অ্যাওক অ্যান্ড গট রেডি ফর দেয়ার ক্লাইম্ব। ওকে, এরপরে দেখো 6:30 AM, তাহলে সকাল 6:30 কি ঘটনা ঘটেছিল। 6:30 AM, 6:30 কি ঘটেছে দেখো। দ্য টু মেন লেফট ক্যাম্প অ্যাট 6:30 AM, ওই দুটি মানুষ ক্যাম্প ছেড়েছিল, তারা যে তাঁবু খাটিয়েছিল সেটা ছেড়েছিল 6:30। তাহলে আমরা কি লিখব, দে লেফট দেয়ার ক্যাম্প, দে লেফট দেয়ার ক্যাম্প। এরপরে দেখো আছে 11:30 AM, 11:30 AM-এ কি ঘটেছিল, মানে সকাল 11:30 কি ঘটনা ঘটেছিল। অ্যাট 11:30 AM লাস্ট প্যারাগ্রাফে দেখো পেজ নাম্বার 24-এর, অ্যাট 11:30 AM হিলারি অ্যান্ড নর্গে রিচড দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট। তাহলে আমরা কি লিখব আনসার, যে হিলারি অ্যান্ড নর্গে রিচড দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট, মাউন্ট এভারেস্ট। ওকে, এরপরে সবশেষে কি আছে 11:45 AM, মানে 11:45-এ, সকাল 11:45-এ কি ঘটনা ঘটেছিল। দেখো এখানে কি বলেছে, দ্য টু মেন এনজয়েড অনলি 15 মিনিটস,
তার মানে 11:30টায় তারা সামিটে পৌঁছেছিল মাউন্ট এভারেস্টের, এবং তারপরে তারা 15 মিনিট সেখানে ছিল, তার মানে 11:45। তা কি করেছিল তারা, দে স্পেন্ড দেয়ার টাইম টেকিং ফটোগ্রাফস অ্যান্ড এনজয়িং দ্য ভিউ, নর্গে প্লেসড আ ফুড অফারিং টু গড, ওয়েন দেয়ার 15 মিনিটস ওয়ার আপ, হিলারি অ্যান্ড নর্গে মেড দেয়ার ওয়ে ব্যাক ডাউন দ্য মাউন্টেন। তাহলে 11:45 তারা এই এই সব কাজ করেছিল, 15 মিনিট বাদে, মানে 11:30 থেকে 15 মিনিট পর, মানে হচ্ছে 11:45। তাহলে 11:45 তারা কী করেছিল, মেড দেয়ার ওয়ে ব্যাক ডাউন দ্য মাউন্টেন, তারা আস্তে আস্তে নিচে নেমে আসছিল। তাহলে আমরা কী লিখব, ইলেভেন 45 AM হিলারি অ্যান্ড নর্গে মেড দেয়ার ওয়ে ব্যাক ডাউন দ্য মাউন্টেন্স, ব্যাক ডাউন দ্য মাউন্টেন। ওকে, তাহলে দেখতে পেলে কীভাবে টেক্সট থেকে শব্দ বা বাক্য নিয়ে আমাদেরকে ঘটনাগুলো পরপর লিখতে হবে। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, তোমরা এই পেজটা জুম করে নিতে পারো, কিংবা পেজের একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, দিয়ে ধীরে সুস্থে ভালো করে তোমরা লিখে নাও। এরপরে দেখো অ্যাক্টিভিটি 2 এর A। অ্যাক্টিভিটি 2 এর A-তে কী বলেছে, অ্যাক্টিভিটি 2 এর A-তে বলেছে ফাইন্ড আউট দ্য নেমস অব গ্লেসিয়ার ফ্রম দ্য রুট ম্যাপ অফ হিলারি অ্যান্ড তেনজিং। হিলারি এবং তেনজিংয়ের যে রুট ম্যাপ ছিল, যে রুটে তারা গিয়েছিল, সেই রুটে যে গ্লেসিয়ার আছে তার নাম আমাদেরকে খুঁজে এখানে বের করতে হবে। ওয়ার্ক ইন গ্রুপস, ওয়ান ইজ ডান ফর ইউ, একটা আমার তোমাদের জন্য করে দেওয়া আছে। নাম্বার 1-এ কী লেখা আছে, ইস্ট রংবুক গ্লেসিয়ার। দেখো এই যে এখানে পেজ নাম্বার 24-এ যে ম্যাপটা তোমরা দেখতে পাচ্ছ, যে পথে হিলারি এবং তেনজিং নর্গে মাউন্ট এভারেস্টে গিয়েছিলেন এবং মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন, সেই রুট ম্যাপে দেখো তোমাদের নাম দেখতে পাচ্ছ, এই যে সাইডে যে গ্লেসিয়ার বলে লেখা আছে, কি আছে, ইস্ট রংবুক গ্লেসিয়ার দেখতে পেয়েছো। এখানে দেখো আরও দুটো গ্লেসিয়ার আছে, একটা হচ্ছে খুম্বু গ্লেসিয়ার আর একটা হচ্ছে ক্যাংসলিং গ্লেসিয়ার। এই দুটো গ্লেসিয়ারের নাম তাহলে আমাদের লিখতে হবে। এটা আমি মুছে দিচ্ছি। এটা হবে আমাদের অ্যাক্টিভিটি 2। তাহলে এখানে আমরা কী কী গ্লেসিয়ার লিখব অ্যাক্টিভিটি 2-এ, নাম্বার 1 আমাদের দেওয়া আছে কি, ইস্ট রংবুক গ্লেসিয়ার, তারপরে কী হবে, 2-এ হবে খুম্বু গ্লেসিয়ার, আর 3-এ হবে ক্যাংসলিং গ্লেসিয়ার। ওকে, এরপরে দেখো অ্যাক্টিভিটি 2-এর A। এরপরে অ্যাক্টিভিটি 2-এর B-তে দেখো কী বলেছে, অ্যাক্টিভিটি 2-এর B-তে বলেছে অ্যারেঞ্জ দ্য গ্লেসিয়ার্স ফ্রম নর্থ টু সাউথ, মানে উত্তর থেকে দক্ষিণে পরপর গ্লেসিয়ারগুলোর নাম লেখো। তো আমরা যেভাবে ঠিক এটা লিখলাম, এইভাবেই দেখো আমাদের উত্তর থেকে দক্ষিণে গ্লেশিয়ারগুলো আছে। প্রথমেই দেখতে পাচ্ছ তোমরা ম্যাপের একদম ওপরে দেখো চায়না, তার জাস্ট নিচেই দেখো ইস্ট রংবুক গ্লেসিয়ার, তারপরেই তোমরা দেখতে পাচ্ছ একদম লেফটে চলে এসো
খুম্বু গ্লেসিয়ার এবং একদম শেষে দেখো সেখানে আছে ক্যাংসলিং গ্লেসিয়ার। তাহলে এই তিনটে আমাদের আনসার হবে এবং ঠিক এইভাবেই পরপর হবে। তাহলে অ্যাক্টিভিটি টু এর বি, অ্যাক্টিভিটি টু এর এর যে আনসার হবে অ্যাক্টিভিটি টু এর বি এরও সেম আনসারই হবে। আমি শুধু এখানে অ্যাক্টিভিটি টু এর বি এখানে লিখে দিলাম, অ্যাক্টিভিটি টু এর বিতেও এই সেম আনসারই হবে। উত্তর থেকে দক্ষিণে পরপর যে গ্লেসিয়ারগুলো এসেছে তাদের নাম আমি এইখানে যেভাবে সিকোয়েন্স ওয়াইজ লিখেছি ঠিক এইভাবেই উত্তর থেকে দক্ষিণে পরপর আছে। তো এটাই হবে অ্যাক্টিভিটি টু এর বি আনসার। ওকে, এরপরে দেখো অ্যাক্টিভিটি থ্রি। অ্যাক্টিভিটি থ্রিতে কী আছে, লেটস আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। এখানে কিছু কোয়েশ্চেন্স আছে, তার আনসার আমাদের করতে হবে। নাম্বার এ দেখো কি বলেছে, হু ওয়াজ দ্য লিডার অব দ্য ব্রিটিশ এভারেস্ট এক্সপিডিশন অন 1953। হু ওয়াজ দ্য লিডার অব দ্য ব্রিটিশ এভারেস্ট এক্সপিডিশন অফ 1953। 1953 সালে যে মাউন্ট এভারেস্ট অভিযান হয়েছিল সেখানে কে লিড করেছিলেন, কে নেতা ছিলেন, কে সমস্ত ব্যাপারটা পরিচালনা করেছিলেন। আমরা এখানে কি দেখেছি, চলে এসো তোমরা একদম প্রথম পাতায় পেজ নাম্বার 23-তে। এখানে তোমরা কী দেখতে পাচ্ছ, কলোনেল জন হান্ট লেড দ্য এক্সপিডিশন, কলোনেল জন হান্ট। তাহলে এখানে আমাদের উত্তর কী হবে, কলোনেল জন হান্ট ওয়াজ দ্য লিডার অব দ্য ব্রিটিশ এভারেস্ট এক্সপিডিশন অন 1953। চলো এখানে আমি তোমাদের দেখাবো কিভাবে টেক্সট থেকে শব্দ নিয়ে বা সেন্টেন্স নিয়ে আমরা কোয়েশ্চেনের আনসারগুলো পড়ব। এটা হচ্ছে অ্যাক্টিভিটি থ্রি, অ্যাক্টিভিটি থ্রি কোয়েশ্চেন নাম্বার এ আনসার। তাহলে আমাদের উত্তর কি হবে, হু ওয়াজ দ্য লিডার অব দ্য ব্রিটিশ এভারেস্ট এক্সপিডিশন অন 1953, কলোনেল জন হান্ট। কীভাবে উত্তর লিখব, কলোনেল জন হান্ট ওয়াজ দ্য লিডার অব দ্য ব্রিটিশ এভারেস্ট এক্সপিডিশন অন 1953। ওকে, এরপরে দেখো কোয়েশ্চেন নাম্বার বি, হাউ মেনি ক্লাইম্বার্স ওয়্যার চুজেন ফর দ্য এক্সপিডিশন। ওই অভিযানের জন্য কতজন ক্লাইম্বারকে চুজ করা হয়েছিল, ঠিক নির্বাচন করা হয়েছিল, কতজনকে নির্বাচন করা হয়েছিল আমরা দেখতে পাচ্ছি। তারপরেই দেখো, হান্ট সিলেক্টেড আ টিম অফ পিপল অল অফ হুম ওয়ার এক্সপিরিয়েন্স ক্লাইম্বার্স। এডমন্ড হিলারি আ ক্লাইম্বার ফ্রম নিউজিল্যান্ড অ্যান্ড তেনজিং নোরগিয়া শেরপা ফ্রম ইন্ডিয়া ওয়ার অ্যামং দ্য 11 চোজেন ক্লাইম্বার্স। তাহলে আমরা কী দেখতে পাচ্ছি, মোট কতজন ক্লাইম্বারকে চুজ করা হয়েছিল, 11। ওকে, এডমন্ড হিলারি এবং তেনজিং নোরগেকে নিয়ে মোট 11 জনকে চুজ করা হয়েছিল ওই অভিযানের জন্য। তাহলে আমরা কী লিখব, যে 11 ক্লাইম্বার্স ওয়্যার চুজেন, 11 ক্লাইম্বার্স ওয়্যার চুজেন ফর দ্য এক্সপিডিশন ওকে। এরপরে দেখো কোয়েশ্চেন নাম্বার থ্রি, কোয়েশ্চেন নাম্বার থ্রিতে কী বলেছে, হাউ মেনি ক্লাইম্বার্স গট দ্য চান্স টু ক্লাইম টু দ্য টপ
हाउ मेनी क्लाइम्बर्स गट द चान्स टू क्लाइम टू द टप ये देखो पेज नम्बर 24 आंसर आउट अफ अल द क्लाइम्बर्स ऑन द एक्सपिडिशन only 4 would get a chance to make an attempt to reach the summit তাহলে আমরা কি লিখবো আনসার কতজন আমরা দেখতে পেলাম 11 জনের মধ্যে 4 জন মাত্র চান্স পেয়েছিলেন যে একদম সামিট মানে পাহাড়ের টপে গিয়ে পর্বতের টপে গিয়ে ওঠার জন্য তাহলে আমাদের আনসার কি হবে only 4 Only 4 climbers got the chance to climb to the top. Okay. Only 4 climbers got the chance to climb to the top. এরপরে last question, question number D. Who were the members of the first team? প্রথম টিমে প্রথম দলে কোন কোন মেম্বার ছিলেন কোন কোন সদস্য ছিলেন দেখো পেজ নাম্বার 24 এখানে আছে হান্ট The team leader selected two teams of climbers. The first team included Tom Berdelian and Charles Evans, while Edmund Hillary and Tenzing Norgay made up the second team. তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি Tenzing Norgay এবং Edmund Hillary তারা সেকেন্ড টিমে ছিলেন প্রথম টিমে কারা ছিলেন Tom Berdelian এবং Charles Evans. তাহলে আমরা কি লিখব এই নাম দুটো আমরা লিখব যে Tom Berdelian and Charles Evans Tom Berdelian and Charles Evans were the members of the first team okay প্রথম টিমে টম বার্ডিলিয়ান এবং চার্লস ইভান ছিলেন দুই সদস্য তাহলে দেখো আমরা কিভাবে বই থেকে টেক্সট থেকে শব্দ নিয়ে বা বাক্য নিয়ে প্রশ্নের উত্তরগুলো করলাম দেখতে পেলে তাহলে আজকে আমাদের অ্যাক্টিভিটি 1 2 এর এ 2 এর বি এবং অ্যাক্টিভিটি 3 সলভ হলো নেক্সট ক্লাসে মানে লেসন 2 এর পার্ট 3 অংশতে আমি বাকি অ্যাক্টিভিটিসগুলো করাবো ওকে তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগছে আর যারা যারা এখনও পর্যন্ত কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থসা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিও পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য ওকে